কিন্তু আজ দুঃখজনক হলে সত্য বাংলাদেশে ইসলামী দল হলো 42টি কয়টি কয়টি দল ইসলামী দল হলো 42টি প্রতিদিন লোকরা স্লিপ আসে হাজার হাজার হুজুর এতগুলি টুপিওয়ালারা এতগুলি দল বানাচ্ছে আমরা কোন দল করব একটু বলেন তো এই প্রশ্ন প্রতিটা দিন আছে প্রশ্ন যেমন আছে আমাদের কাছে উত্তরটাও আছে আলহামদুলিল্লাহ আমাকে বলে হুজুর একটি দল তো জান্নাতি আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল ডান আর বাম ডানপন্থীরা যাবে জান্নাতে আর বাম দল যাবে সোজা জান্নাতে জাহান্নামে ঠিক কিনা বলেন বাম দল কোথায় যাবে দল দুটি একটি হলো ডান আর একটি হলো বাম তাহলে হুজুর দল তো একটাই জান্নাতি তাহলে এত দল এত হুজুরের দল তাহলে কোন হুজুরের সাথে থাকলে কোন আলেমদের পিছনে থাকলে সোজা জান্নাতে যাওয়া যাবে সেইটা একটু বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তখন আমি বলি দেখেন আপনি তো জান্নাতি দল খুঁজছেন অবশ্যই আপনাকে জান্নাতি দলে তালাশ আমরা দিব ইনশাআল্লাহ আমি তখন বলি দেখেন আপনার যখন অসুখ হলো খুব মারাত্মক অসুখ ক্যান্সার কি ক্যান্সার এখন এই ক্যান্সার সারানোর জন্য এক নাম্বার ডাক্তার খুঁজবে না দুই নাম্বার ডাক্তার খুঁজবে কয় নাম্বার ডাক্তার এক নাম্বার ডাক্তার এই ডাক্তার যদি আমেরিকাও থাকে লন্ডনেও থাকে ভারতেও থাকে সেখানে যেতে রাজি যখন অসুস্থ হলো রোগ সারানোর জন্য ডাক্তার কয় নাম্বার সবাই বলবেন ডাক্তার এক নাম্বার যখন আপনি মামলায় পড়ে গেলেন জেলে চলে গেলেন এখন জেল থেকে বের হওয়ার জন্য উকিল কয় নাম্বার ধরবেন এক নাম্বার না দুই নাম্বার কয় নাম্বার না বলবেন যে আল্লাহ যা আছে কপালে সেরা যেমন জেলখানে থাকবে কি বলেন যে এক নাম্বার উকিল দাও জেলে থাকা যাবে না বেশি দিন দুই নম্বর উকিল আমি পছন্দ করি না যে উকিল ধরলে একবার মুখ করলে জামিন হয়ে যাবে এই উকিলের সন্ধান আমারে দাও যখন মেয়েকে বিবাহ দিবেন হাজার হাজার ছেলে আছে এত ছেলে দরকার নাই যেই ছেলেটা পরহেজগার দিনদার এক নাম্বার এমন ছেলেটা আমার মেয়ের জন্য চাই ঠিক কিনা যখন আপনি জায়গা কিনবেন জমি কিনবেন সিটিং দলিল দুই নাম্বার দলিল দেখে দেখে কিনেন না এক নাম্বার দলিল দেখে কিনেন কয় নাম্বার তাহলে অসুস্থ হলে ডাক্তার কয় নাম্বার মামলায় বলে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য উকিল কয় নাম্বার মেয়েকে বিবাহ দেওয়ার সময় জামাই ছেলে কয় নাম্বার জায়গা কেনার জন্য জমি কেনার জন্য এখন দলিল কয় নাম্বার দেখে কিনে তাহলে আপনার সব জায়গায় যদি এক নাম্বার দেখে দেখে আপনি ক্রয় বিক্রয় করতে পারেন আল্লাহ পাক বলেন গোলাম তোমরা কেন এক নম্বরে জান্নাতি দল চিনো না কেন জান্নাতি দল তোমরা দেখতে পাচ্ছ না মক্কার দিকে তাকাও আমার নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আযীযিল হামীদ ওমা নাকামু মিনহুম এই মুমিনদের কেন মারে মুমিনদের কেন ফাঁসি দেয় কেন এদের অত্যাচার করে আল্লাহ পাক বলছেন মানা কমু মিনহুম এই মুমিনদের কোনো অপরাধ নাই ওরা আমার প্রশংসা করে আমার ডাকে বলে এই জন্যে ওদেরকে ফাঁসিতে ঝুলা যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়া ওদের প্রশংসা করি সামনে পুলিশ পিছনে পুলিশ আছে না নাই আছে না নাই মানে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে ওদের প্রশংসা করলে ওরা খুব খুশি ঠিক না নবীর প্রশংসা বাদ দিয়ে প্রশংসা করেন খুবই খুশি যদি ওদের কিছু গান গান খুব খুশি হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পাক বলেন জান্নাতি দল কেন তোমরা চেনো না ওই মক্কাতের দিকে তাকায় দেখো মক্কাতে হাজার হাজার লোকের বসবাস ছিলেন হাজার হাজার লোকের বসবাস মক্কায় কিন্তু পার্লামেন্টে আবু জাহেল আবুল হাব পার্লামেন্টে বসে হাজার হাজার লোকের নামে তো মামলা দায়ের করলেন না
গুনে গুনে কয়েকজনের নামে মামলা দায়ের করলেন আবু জাহেল আবু লাহাব প্রথম আসামি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল খাব্বাব খুবাইব আম্মার এরা হলো প্রাথমিক যুগের নির্যাতিত সাহাবীরা হাজার হাজার লোক সমাজে আছে এত যুগ এত লোকগুলিকে মানে না এত লোককে ফাঁসিতে ঝুলায় না এত লোকগুলি না মামলা দায়ের করে না কেন আরবের নেতারা বেছে বেছে এই কয়েকজনের নামে মামলা দায়ের করলো বুঝবা এই কয়েকজনের নামে রাষ্ট্রশক্তি যেই কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়েছে বুঝবা এই কয়েকজনই হলো জান্নাতি দলের লোক একটা গ্রামে 3000 লোক বসবাস করে কয় হাজার 3000 লোক বসবাস করে রাতের বেলায় যখন পুলিশ আসে 3000 লোকের বাড়িতে পুলিশ যায় না পুলিশ যায় তিনজনের বাড়িতে রাতের বেলায় পুলিশ ধরে নিয়ে যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা গত রমজান মাসে পুলিশ যখন ধরে নিয়ে যায় ছেলে বলে পুলিশকে কেন আমার আব্বাকে ধরছ আমার আব্বা না একটু পরেই সিয়ারিতে মাইকে ডাকাডাকি করবে আমার আব্বার ওই মসজিদের তারাবির ইমাম কোনো কথাই শোনে না নিষ্ঠুরেরা এদের অপরাধকে আল্লাহ বলেন 3000 লোক গ্রামে থাকে তিনজনকে কেন ধরে নিয়ে যায় ও মুসলমান তোমরা একটু গবেষণা করো তোমরা একটু আত্মসমালোচনা করো এই তিনজন ব্যক্তি কি সন্ত্রাসী নাকি এরা ডাকাত নাকি মাস্তান নাকি চরিত্রহীন নাকি আল্লাহর কথাই তো সত্য আমান আস্তাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে সত্যবাদী কেউ হতে পারে না আল্লাহ বলছে মা নাকামু মিনহুম এই মুমিনদের কোনো অপরাধ নাই এদের এই জন্য ধরে ওরা আমার প্রশংসা করে আমার জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা চালায় এটি তাদের অপরাধ 3000 লোক বাদ দিয়ে তিনজনকে যে পুলিশ ধরে নিয়ে যায় এই তিনজন লোক যে দল করে সেই দলটাই হলো জান্নাতি এখন জান্নাতি দলের পরিচয় পাইছেন পাইছেন আমার ভাইয়েরা আমার প্রবন্ধগণ আজকের মাহফিল প্রধানমন্ত্রী থাকতে পারে আমার মাহফিলে প্রধানমন্ত্রী সেদিন ছিলেন গোপালগঞ্জে ডিসি এসপি সব মঞ্চে বসা আমি কথাটা অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই যেহেতু গোয়েন্দা বাহিনী চতুর্দিকে আমার দেশের পুলিশ গোয়েন্দা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে চায় রিপোর্ট করবে আমি প্রশাসনকে বলি রিপোর্টটা মেসেজ করে পাঠায় দেন হেডকোয়ার্টারে বলেন গোলাম আজম বক্তব্য দিয়েছে আজকের মাহফিল প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারে প্রধানমন্ত্রী কথা মতো এই মাহফিল চলবে না মন্ত্রী কথা মতো এই মাহফিল চলবে না আমি বক্তা আমার কথা মতো এই মাহফিল চলবে না এই মাহফিল চলবে কোরআনের কথা মতো কার কথা মতো মাহফিল চলবে কোরআনের কথা মতো মাহফিল চলবে ইনশাআল্লাহ আমরা কারু বাপের কিচ্ছা শোনাতে এখানে আসি না একটা কিচ্ছা শোনাবো শুনবেন আহসানুল কসাস কোরআনের কিচ্ছা সেই কিচ্ছা আমি কিসের কিচ্ছা কোরআনের কিচ্ছা যে কিচ্ছা শুনলে ইমান বাড়ে কি বাড়ে আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও যতক্ষণ আমার গোলামেরা বসে বসে কোরআন শ্রবণ করবে আমি গোলামদের ইমান তখন বাড়াইতে থাকি শুধু ইমান বাড়বে না ইয়াতাওয়াক্কালুন ইমানটা এত বেড়ে যাবে ফাঁসির মঞ্চে যাবে ভয় পাবে না বাপ ছেলেকে বলছে ছেলে আজকে ফাঁসি হবে আমার রাতে আমি কি পড়ে ফাঁসির মঞ্চে যাব চিন্তা করছে কি ইমান ইয়াতাওয়াক্কালুন ইমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পারবেন ফাঁসিতে তো মানুষ কাটতেই কুল পায় না আর ইসলামে আন্দোলনে তাদের কি ইমান কি ইমান এগুলি ইতিহাস হয়ে থাকবে পিতা জিজ্ঞেস করছে ছেলেকে ছেলে আজকে আমি কি পরে ফাঁসির মঞ্চে যাব ছেলে বলছে আব্বা আপনি পায়জামা পরে যাবেন ফাঁসির মঞ্চে সারাটা জীবন পায়জামা পরেছেন আব্বা আপনাকে পায়জামা পরেই বেশি সুন্দর লাগে আমার ভাইয়ের এগুলি তো ইমানদার ছেলে প্রশ্ন করতে পারে না ওই যে ইব্রাহিম ওই যে ইউসুফ আলী ইসলাম জেলখানায় চলে গেলেন জেলখানায় কি জেলখানার অফিসারগুলি জিজ্ঞেস করছে ইউসুফ
তুমি যত সুন্দর মানুষ, তোমার চরিত্র তোমাকে দেখেই মনে হয় তুমি নিষ্পাপ, তোমাকে ষড়যন্ত্র করে বন্দি করা হয়েছে। সমস্ত জেলখানার পুলিশগুলি ইউসুফের সঙ্গে দেখা করেছেন 10টি বছর, সব পুলিশগুলি চোখের পানি ফেলে কেঁদেছে। আর পুলিশগুলি জেলখানার যতগুলি পুলিশ ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সব পুলিশগুলি বলেছে যদি ক্ষমতার মালিক আমরা হতাম আপনাকে এক সেকেন্ড এই জেলখানায় রাখতাম না। সাধারণ পুলিশের কোনো দোষ নাই। পুলিশগুলি ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ এই জেলখানার ভেতরে তোমার কেমন লাগে? আল্লাহ পাক সেই কথা বিশ্ববাসীর জন্য চিরন্তন করে দিলেন, ক্বালা রাব্বিস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা। আমার ইউসুফ কি উত্তর দিলে, আমার হে আমার রব, হে আমার প্রশাসন, তোমরা শোনো, ওই ওদের দল করার চাইতে, ওদের বাম দল করার চাইতে এই জেলখানাটা আমার কাছে অনেক প্রিয়। তোদের কাছে ছ্যালেঞ্জার করার চাইতে আমরা জেলখানায় থাকতে রাজি আছি, ঠিক কিনা বলেন?